नमस्कार भिडियो शुरूते बोले रखी जारा जारा एखोनो पर्यन्तो आमादेर चैनलटी सबस्क्राइब करेननि तारा आमादेर चैनलटी सबस्क्राइब करे राखुन एबं पाशे थाका बेल आइकनटी प्रेस करे राखुन एबं तार साथे साथे अल नोटिफिकेशन अन करे राखुन एबं भिडियोटिते कि लाइक दिए राखबेन आपनादेर मूल्यवान मतामत अवश्यई कमेंट्स करे जानाबेन एबं सकलेर मध्ये भिडियोटी शेयर करबेन। একুশের নির্বাচনে দল তাকে প্রার্থী করেনি কিন্তু তিনি এখনও সংবাদের শিরোনামে, বিতর্ক তার ছায়াসঙ্গী। সেই দিলীপ ঘোষ এবার নিজের প্রার্থী না হওয়া থেকে শুরু করে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ নিয়েও মুখ খুলেছেন। তিনি আজ বলেছেন, দলীয় কর্মী প্রার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্যই তিনি প্রার্থী হননি, এমনকি তারা সবাই ওনাকে সঙ্গে চান এমনটাও জানিয়েছেন দিলীপ ঘোষ। এদিন তাকে বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার নাম দল ঠিক করলে তবেই হবে, অন্যথায় সবাই বললেও হবে না। এমনকি বঙ্গ বিজেপির অন্দরে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে দ্বন্দ্ব রয়েছে কি না তা জানতে চাওয়া হলে তিনি জানান, এ বিষয়ে তার কিছুই জানা নেই। তিনি এও বলেন, আগে মুখ্যমন্ত্রী হিসেবে পাঁচজনের নামে চর্চা হতো, এখন আবার অন্য নাম নিয়েও চর্চা হয়, এসব নিয়ে তিনি এখন ভাবছেন না, স্পষ্ট জানিয়ে দেন দিলীপ ঘোষ। তবে এদিন চাঞ্চল্যকরভাবে দিলীপ ঘোষকে রাজ্যবাসী একজন মহিলা মুখকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে পারেন কি না তা জিজ্ঞাসা করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, কেন না, অসম্ভব বলে কিছুই হয় না, যোগ্য হলে নিশ্চয়ই হতে পারেন। এমনকি বিজেপিকে তৃণমূলের টিম বি বলে কটাক্ষ করার জবাবও দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, শুধু তৃণমূল থেকে নয়, কংগ্রেস থেকেও আমাদের দলে অনেকে এসেছেন, তবে রাজ্যে যেহেতু তৃণমূল ক্ষমতায় রয়েছে, শাসক দল থেকে বিজেপিতে আসাটাই সবার নজরে পড়ছে।